2014 সালে যে সমস্ত প্রাইমারি এসএসসি চাকরিপ্রার্থীরা ছিল তাদের অবস্থান বিক্ষোভ এখনো চলছে। তারা কলকাতা ধর্মতলা গান্ধী মূর্তির পাদদেশে এবং মাতঙ্গিনী হাজরার পাদদেশে এই অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। দীর্ঘদিন ধরে বিক্ষোভ করার পরেও তারা তাদের যে চাকরি সেটা এখনো পাননি। মুখ্যমন্ত্রীর কাছে তারা বহুবার আবেদনও জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা আশানুরূপ ফল পায়নি মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এই বিষয়ে আজ তপশিলী ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় মৃত্যুঞ্জয় মল্লিক মহাশয় আজ সেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলেও জানিয়েছেন তিনি। ব্রিটেন বেঙ্গল নিউজের পক্ষ থেকে সেই আন্দোলনকারীদের আন্দোলনের কিছু মুহূর্ত ও বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন টিভি টেন বেঙ্গল নিউজ। বঞ্চিত করে আমরা যোগ্য পাচ্ছি, সেই খরচটা তো আমরা তুলতে পারছি না। তাহলে আমাদের ছ বছর যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ সরকার দেখ না, আর্থিক ক্ষতিপূরণ সহ নিয়োগ দেখ, যোগ্য পাঠাতে পারবে কি সরকার? সেটা যদি না পারে আমরা বলছি যে দেরি না করে আমরা আর্থিক ক্ষতিপূরণও চাইছি না, আমাদের ন্যায্য চাকরিটা দিয়ে দেওয়া হয় তাড়াতাড়ি, এইটুকু আপনার দাবিটা রাখবেন। আমি আসলে ভালো কথা বললাম, ধীরে ধীরে কোনো কাজ হবে ভারতের সংবিধানে অপশন আছে যে স্পেশাল ড্রাইভের মাধ্যমে তাদের যে ব্যাকলগ সেই ব্যাকলগ পূরণ করতে পারে। তো প্রিন্সিপাল সাহেব উনি এডুকেশন ডিপার্টমেন্টে সেটাকে চিঠি পাঠিয়েছিলেন এবং আমরা চাইছি যে এই ইস্যুটাতে অন্তত সবাই যারা ছোটো ছোটো আন্দোলন করছে, এখানে করছে, ওখানে করছে, যারাই আছে, 2014 এবং 2016 নোটিফিকেশন, 14-তে আপনারা আপার প্রাইমারি এটা নিয়ে এবং প্রাইমারি যারাই আছে তাদের একটা আমরা আমাদের যারা আমরা যেহেতু ডক্টর আম্বেদকরের অর্গানাইজেশন ওনার হাতে ধরা, তাহলে আমরা বসে থাকতে পারি না। সেই কারণে আমরা দেখছি যে এইখানে বঞ্চিত যারা হয়েছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ফলে এটা কোনো ভিক্ষা না, কারণ সরকারের নোটিফিকেশান মেনে তারা পরীক্ষা দিয়েছে, তারা পাস করেছে, তাদের অধিকার, তাহলে এই অধিকার তাদের দেওয়া উচিত। দয়া করে আমরা একটা দিয়েছি যে আমাদের চাকরি করে যোগ্যরা কেন রাস্তা করে পরশু তুমি জব চাই, জব রাস্তা করে পরশু তুমি জব চাই, জব নবরত্নের ঘোষণা কেন পালন হলো না, পরশু তুমি জব চাই, জব ঘোষণা কেন পালন হলো না, পরশু তুমি জব চাই, জব দাও প্রেস করে ঘোষণা কেন পালন হলো না, পরশু তুমি জব চাই, জব দাও নিয়োগ 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 দাও নিয়োগ 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 চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই।